আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে এখন অনেক সুস্থ। আমার সুস্থ হওয়ার কথা পরে বলবো, আগে চলেন দেখে আসি আমার প্রথম দিনের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমার নাম শামিমা আক্তার, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, আমার বয়স 35। আমি মানে আগে অনেক সুস্থ ছিলাম, আমি কাজকর্ম করতাম ঠিক মতোই। হঠাৎ করে আমার একদিন কোমরে সমস্যা দেখা দিছিল, এমন ব্যথা ছিল যখন আমি কাজে করতে পারতাম না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। তখন আমি ওই যে ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে বলছিল যে আমার কোমরের ইয়েটা ফাঁক হয়ে গেছে। পরে আমাকে ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পর আমার কোনো সুবিধা হয় নাই। তখন আমি আমার মাঝখান দিয়ে গ্যাপ দিছিলাম আর ডাক্তার দেখাই নাই। মানে প্রথম কোমর থেকে গাড়ের দিকে ব্যথাটা ছিল, পরে আবার পায়ের গোড়ালিতে ব্যথা হয়েছে। পায়ের গোড়ালিটা এক্সরে করাইছি একটা ডাক্তার দেখাইয়া, তখন উনি বলছে যে হাড় বাড়ছে। তখন ওষুধ খেয়েছি, ভালো হয় নাই, ব্যথা কমে নাই। পায়ের গোড়ালির সমস্যাটা আজকে 5 মাস থেকে, আর ওই কোমরের দিক থেকে ওইটা আজকে 4 বছরে পড়ছে ব্যথাটা। অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় নাই, ব্যথা কমে নাই। আমার ওই যে যখন আমি মানে নিচে হয়ে কাজগুলো করি বা একটু তরকারি কাটা বা থালা বাসন ধোয়া, ফ্লোর মোছা, এগুলো করতে আমার কষ্ট হইতো। মানে শোয়ার সময় এদিক থেকে ওই দিক কাত হতে কষ্ট হইতো। অনেকক্ষণ বসে থাকলে ব্যথাটা করে, মানে কোমরের এক সাইড থেকে গাঁড় পর্যন্ত ব্যথাটা করে। আর এমনি বাথরুমে এগুলাতে যা আসা তেমন একটা সমস্যা হইতো না। ব্যথাটা মানে আপনার কি বলবো, যখন ব্যথাটা উঠে তখন ভিতরে আপনার মরিচ কাটলে যেরকম হাতটা জ্বালাফোড়া করে না, ওরকম জ্বালাফোড়া করে ব্যথাটা। মানে আমার ব্যথা কি জ্বালাফোড়া কি আমি তখন অনুভব করতে পারি না, মানে এত প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, কান্নাকাটি করছি, ব্যথা ওই যে বলছি না, শোয়ার সময় এদিক থেকে ওইদিক কাত হতে কষ্ট হইতো, বা কোনো কাজকর্ম করতে বসে অনেকক্ষণ কোনো কাজকর্ম করতে আমি মানে হঠাৎ করে ফ্লোরে আবার শুয়ে যাইতাম, মানে এতটা ব্যথা ছিল কোমরের দিকটায় আর কি। তখন ওই যে আস্তে আস্তে পরে গাড়ির দিকটায় ব্যথা উঠছে, উপরের দিকে ব্যথাটা উঠছে। মালিশ একটু নিচাগুলো শুইলেই ভালো লাগতো আর কি। না, ওনারা মানে অনেক যথেষ্ট পরিমাণে আমার ইয়ে করতো, বলতো ডাক্তার দেখাও না কেন। আমি তো যে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকতাম, দেখাই নাই ডাক্তার, একটু গাফিলতি ছিল আমার। এখন দেখি ব্যথাটা অনেক বেশি, আমার মানে সহ্য করার মতো না। দিন দিন যত দিন যাইতেছে অত ব্যথাটা বাড়তেছে আর কি, জন্য আর কি ডাক্তারের কাছে আসা। স্যারের সন্ধানটা মূলত আমার হাজবেন্ডের সমস্যা ছিল, ওনারে দেখানোর জন্য আমি যে নেটে সার্চ দিছি, পরে স্যারকে দেখছি আর কি। পরে স্যারের ইয়েগুলো অনুসরণ করে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে তখন বলে যে আমিও দেখাই, তখন দেখাইছি, পরে মানে আমার সমস্যাগুলো অনেক দেখা দিছে আর কি। মানে নেটে দেখে তারপরে আসছি স্যারের সাথে ইয়ে করতে। হাজবেন্ডের ওই যে পায়ের মাংসপেশিগুলো আছে না, ওটাতে সমস্যা দোনো পায়ে। তখন স্যারে বলছে, স্যাররা দেখাইছি পরে স্যারে বলছে ওনার ভিটামিনের সমস্যা আর ওই যে বাতের সমস্যা। কিছু এক্সারসাইজ দিছে আর স্যারে একটা থেরাপি দিয়ে দিছিল, এখন ওষুধ চলতেছে, কিন্তু আমার সমস্যাগুলো বেশি। তখন আমাকে স্যারে বলছে ভর্তি থাকতে, এই যে এখন রমজানে ভর্তি হইতে পারি নাই, কিছু সমস্যা ছিল, বাচ্চা কাচ্চা ছোট, এখন ভর্তি হয়েছে আর কি। এখন ব্যথাটা তো বেশি হয়ে যাইতেছে, স্যারকে বলবো যেন একটু তাড়াতাড়ি ব্যথাটা যেন আমার ভালো হয়ে যায়, এটার দিক দিয়ে আর কি। আর কি বলার আছে স্যারকে, স্যার তো ভালোই, দেখেই তো আসছি, আল্লাহ যেন উনারও ভালো করে, আমাদেরকেও ভালো করে দেয়, এটাই আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু দ্রুত সুস্থ হয়ে যাই, কারণ আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, এটাই কামনা করি। দেখলেন তো সবাই আমার প্রথম দিন কি অবস্থা ছিল শরীরে। আমার অবস্থাটা মানে খুবই খারাপ ছিল, গাড়ে কোমরে পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা ছিল। এখন ওগুলো নিয়ে এসে ভর্তি হয়েছি এখানে। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ, অনেক মানে পুরোই সুস্থ আলহামদুলিল্লাহ। এখন আমি গান নাড়াইতে পারি, কোমরে ইয়ে করতে পারি, হাঁটতে পারি, পায়ের গোড়ালি তো ব্যথা নাই,
কোমরও ব্যথা নাই, গাড়াও ব্যথা নাই, মানে আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি এখানে আসছি পরে আমি 6-7-8 দিনের মাথায় আমি আমাকে মানে পুরো মানে অর্ধেকটাই বেশিরভাগই সুস্থ মনে করতেছি। এখন তো আল্লাহর রহমতে আমি পুরোই সুস্থ। আজকে 11 নাকি 12 দিনে পড়ছে। গত 12 দিন আগে আমি অসহ্য যন্ত্রণার মধ্যে ছিলাম, এখন আল্লাহর রহমতে আমি মানে অনেকটা ভালো ফিল করতেছি। আমার এই সুস্থতার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাবো শফিউল্লাহ স্যারকে, এবং আমাকে যিনি থেরাপি দিয়েছিল ওকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওই মানুষটা এসে আমাকে দৈনিক 3 বেলা থেরাপি দিত, আমাকে ভরসা দিত, বুঝাইতো যে আন্টি আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, টেনশন কইরেন না, আল্লাহর রহমতে এখন আমি তো মানে অনেকটাই সুস্থ। হ্যাঁ, আমার থেরাপিস্টটা মানে আমার সাথে এমন আচরণ করতো যে মানে খুব ভালোই, যে মনে হয় যে আমি এখানে একা নাই, আমি আমার বাসার মধ্যে আছি। মানে সবাইয়ের ব্যবহার অনেক সুন্দর, ভালো, ওর ব্যবহারটাও ভালো, এখানের পরিবেশটা খুবই ভালো। আমার মানে ফিল হয় নাই যে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার মনে হয় কি আমি বাসায় ছিলাম। এবং কি সবাইয়ের ব্যবহারও অনেক সুন্দর, আয়সা এসে খবর নিত যে আন্টি কেমন আছেন, এখন কি খবর, সবার সাথে কথা বলতাম হাসি মুখে, সবাই ইয়ে করতো, থেরাপিস্টরা, নার্সরা, খালারা, সবাই, আয়সা স্যাররা, আয়সা সবাই খবর নিত। এই কত 12 দিনে মানে আমার পুরোপুরি লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিভাবে কি করতে হয় মুভমেন্টগুলো আমি শিখে নিছি, আলহামদুলিল্লাহ মানে ভালোই আছি। এখান থেকে আমি এই 12 দিনে আসার পরে মানে প্রায় আমার দেখা মতে এই ফ্লোরে আমি 3-4 জন রোগী সুস্থ হয়ে যাইতে দেখছি। মানে ওরা এমন করুণ অবস্থায় আসছে, মানে আলহামদুলিল্লাহ ওনারা সুস্থ হয়ে গেছে। আমি আমার তো আশেপাশের সবাইকে বলবো যে মানে যারা এইসব সমস্যায় আছে তারা যেন এখানে আয়সা মানে চিকিৎসাটা নেয়, মানে যেন ভালো হয়, সুস্থ হয়। শুধু তাই নয় যে আপনারা যারা এই আমার মতো PLIDT রোগী এখানে আসবেন, সবাই আয়সা চিকিৎসা নেবেন, যেন আপনারা ভালো হন, এটাই আশা করতেছি। আপনারা এখানে আসলে অন্তত আপনাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ এবং ভালো থাকতে পারি। আপনারাও ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।